মনে আছে ভোটের আগে শাসক দলের জনজাতি দরদের কথা। সুনীল দেওধর তো গন্ডা ছড়া গিয়ে অশ্রুবন্যা বইয়ে দিয়েছিল। এরপর সরকার এলো, আর এখন 47 মাস পর রেগার কাজ ঠিকভাবে না পেয়ে বা কাজ পেলেও সরকারি তালবাহানায় টাকা না পেয়ে মুখ খুলতে শুরু করে দিল পাহাড়। সোমবার গন্ডা ছড়ার দৃশ্য স্পষ্ট বলে দিল পাহাড় ভালো নেই। ভগীরথ পঞ্চায়েত এবং গন্ডাছড়া পঞ্চায়েতের রেগার শ্রমিকেরা আবার ডুম্বুরনগর ব্লক অফিস ঘেরাও করে কৈফিয়ত চাইল বিডিও অফিসারের কাছে। খুব ভালো করে সহজ সরল জনজাতি রমণীদের কথা শুনলেই বুঝবেন পাহাড় কতটা বিরক্ত। যার যোগ্যতা আছে, যার নাম আছে, তাইনে যাইব, কাজ করবো। এই মোর কইরা সকালে 7টা বা 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বা 3টা পর্যন্ত মোর কাজ পেত। আগের মতো চলতে থাকো, আমরা এটা চাই যারা নাম আছে তারা যাইব, যারা যোগ্যতা আছে নাম তারা কাজ করবো, নিজের কাজ সব মারি দেবো। নাম আছে আপনার পরিবারের 3 জনের নাম আছে। আমি আপনারা যা কষ্ট বা ডিফিকাল্টি আছে আমি জানি। ঠিক আছে, যোগ্যতার একজন নাম বলতাম আমরা দিও, আমরা জানো কোন সময় পিক আপ গাড়ি দিয়ে সারা যায় রাস্তায় কি ভালো নেই, কোন সময় অ্যাক্সিডেন্ট হয়, অনেকবার তো অ্যাক্সিডেন্ট হয়েছে। এত কাজ করে স্যার, আর তো বাইরে দিন কথা আসলাম, নতুন বছর আইলে তো নতুন বছরে 300 টাকা সরকার কাজ করে সরকার কাজ দিয়েছে, আমরা কি পেট ভরে নি, আমরা তো মানুষের কাছে কাজ করে তো কম লাগবে। 200 টাকা দিয়ে কি পাই জিনিস, এখন মানুষের কাছে যাই না তো 300 টাকা হাজিরা পায়, আমি গভর্নমেন্টের কাছে 200 টাকা 212 টাকা দিয়া সারা দিন 10 দিন খাও চাই, একদিনও মানুষের কাছে কাজ তো করে লাগবো, এক বস নিয়ে আমরা যাইলে তো এটা কবে তুলবো রেগার কাজ, এ সময় আমরা কি না খাইয়ে থাকবো, কখনো হয় না স্যার। দেখেন আপনারও চিন্তা করে দেখেন, জনসাধারণ জায়গা গিয়েছে রা আমরা পাবলিক চিন্তা করে দেখেন, গভর্নমেন্টের একটা চিন্তা করুন লাগে, ফ্যামিলি সাথে দিয়ে আসা এটা থাকা কিছু লাভ হয় না। হ্যাঁ যাই, হ্যাঁ না দুঃখ লাগে। মহিলাদের কথায় স্পষ্ট শাসকের প্রতারণা, এ যাত্রা ধরে ফেলেছে মানুষ। আর মিথ্যা স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসার 47 মাস পরেই আসল সত্য বেরিয়ে এলো ত্রিপুরার ভূমিপুত্রদের মুখে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।